আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব মহিলারা তালিম করতে পারবে কিনা, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তালিম করা, গ্রামে গিয়ে তালিম করা, এই জাতীয় কাজ মহিলারা করতে পারবে কিনা, অথবা মহিলাদের উপর ইসলাম প্রচার করা আবশ্যক কিনা, কিভাবে প্রচার করবে, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। পুরুষদের উপর যেমন দিন ইসলাম পালন করা ফরজ, মহিলাদের উপরও তদ্রুপ ফরজ, কারো উপর ছাড় নাই। তবে বর্তমানের মহিলারা, বর্তমানে তাদেরকে দেখা যায় যে তারা তো একেবারে পিছিয়ে থাকে দিনের কাজ পালন করা থেকে। অনেকে ভাবে যে না, দাওয়াতি কাজ করা দিনে তো পুরুষদের দায়িত্ব, মহিলাদের না। আসলে না, মহিলাদের উপর যেমন ফরজ, পুরুষদেরও ফরজ। তবে এখন মহিলারা কিভাবে করবে? মহিলারা স্বামীর অনুমতি নিয়ে, অনুমতি ছাড়া, স্বামীর নয় পরিবারের যে যেখানে আছে ওই জায়গার মানুষের অনুমতি নিয়ে, তারা যদি অনুমতি দেয় তাহলে যাবে, অনুমতি ছাড়া যাওয়া যাবে না, অনুমতি নিয়ে এবং সফরের দূরত্ব অতিক্রম করা যাবে না। অর্থাৎ সফরের দূরত্ব কতটুকু এটা নিয়ে আলাদা ভিডিও আছে, তিন দিনের পথ অতিক্রম করা যায় অথবা 39 মাইল অথবা 48 কিলোমিটার, 88 কিলোমিটার, এ জাতীয় আর কি একটা এখতেলাফ আছে। যাই হোক, এতটুকু দূরত্বে যাওয়া যাবে না, যতটুকু দূরত্বের মধ্যে সফরের সীমানা অতিক্রান্ত হয়ে যায় এতটুকু দূরে যাওয়া যাবে না। এতটুকু দূরে গেলে মাহরাম সহ অর্থাৎ পরিবারের লোকদেরকে সাথে নিয়ে যেতে হবে। এই শর্তগুলো মেনে যদি মহিলারা দাওয়াতের কাজ করতে পারে পর্দার সাথে, যদি সে যেখানে যাচ্ছে সেখানে ফেতনার কোনো আশঙ্কা নেই, মানুষদেরকে বোঝাতে পারছে এবং মহিলারা দিন যতটুকু জানে ততটুকু প্রচার করছে, কোনো কিছু কোরআন হাদিসের মধ্যে বাড়িয়ে বলতেছে না, এই শর্তগুলো মেনে তারাও দিনের কাজ প্রচার করতে পারে, তাছাড়া এটা করা উত্তম। আর এটা মহিলারা করতে পারে, কোনো অসুবিধা নাই। আর মহিলাদের উপর দিনের কাজ প্রচার করা উত্তম। তবে এক্ষেত্রে মহিলাদের যদি কেউ মানে দাওয়াতের কাজ প্রকাশ করা, মানে প্রচার করা থেকে বাবা মা নিষেধ করে, তাহলে তো তারা যাবে না। আর যদি বাড়ির আশপাশে কোথাও হয়ে থাকে, সফরের দূরত্ব না, তাহলে তো তারা বাবা মাকে বলে সাথে সাথে চলে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, মহিলাদের যাদের অসুবিধা আছে তারা তো যাবে না। এক্ষেত্রে কেউ কেউ তো এই বিষয়টাকে খুব গুরুত্ব দেয়, একেবারে বাবা মা, ফ্যামিলি, সন্তান সন্ততি সব ফেলে দিয়ে দাওয়াতের কাজে চলে যায়। না না, এটা করা যাবে না, আগে ফ্যামিলি তারপর হচ্ছে সেটা, তা সেগুলো ঠিক রেখে স্বামীর অনুমতি নিয়ে এগুলোকে প্রাধান্য দিয়ে তারপর যেতে হবে। আর আবার কেউ কেউ একেবারে বিষয়টাকে গুরুত্বই দেয় না, কেউ যায়ই না, না না এটাও করা যাবে না, সবগুলো ঠিক রেখে মাঝামাঝি এটাও করতে হবে, সেটাও করতে হবে। আপনি যে পুরুষদেরকে, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাইকে রান্না করে খাওয়াচ্ছেন, তারা যে দাওয়াতের কাজে বাহিরে গিয়ে শরীক হচ্ছে, এতেও তো আপনি একটা সওয়াবের অংশ পাবেন, পাবেন না, অবশ্যই পাবেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, মহিলারা বাহিরে তো গেলে দাওয়াতের কাজের ক্ষেত্রে এক্সট্রা অনেক সওয়াব পাবে, তবে ঘরে থেকে যে তারা পুরুষদেরকে দাওয়াতের কাজে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে দিতেছে, এটাতে ক্ষেত্রেও তারা অনেক সওয়াব পাবে। আশা করছি উপকৃত হয়েছেন। এমনই কোরআন হাদিস থেকে আর আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।